আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির ফ্লাইটের খবর পয়লা ফেব্রুয়ারি দুই থেকে প্রবাসীদের বিমানে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল করোনার নতুন দরণ ওমিক্রন নিয়ন্ত্রণে রাখতে সৌদি সরকার আফ্রিকার বেশ কিছু দেশের সাথে বিমান চলাচল বন্ধ রাখলেও আফ্রিকার দেশগুলো ছাড়া অন্যান্য দেশের সাথে বিমান চলাচল স্বাভাবিক রেখেছে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণ থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক ঘোষণা দিয়েছে সৌদি আরব সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় ইতিমধ্যে এই তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি দু থেকে বুস্টার ডোজ গ্রহণ করা ছাড়া কেউ ফ্লাইটে উঠতে পারবে না আঠারো বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায় তাহলে তাদের জন্য বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ গ্রহণ করা বাধ্যতামূলক কারণ বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা অ্যাপসে ইমিউন শো করবে না আর তাওয়াক্কালনাতে ইমিউন না হলে পয়লা ফেব্রুয়ারি দু থেকে কেউ বিমানে আরোহণ করতে পারবে না ফলে যে সকল প্রবাসীরা বুস্টার ডোজ গ্রহণ করবে না তারা আগামী পয়লা ফেব্রুয়ারি দু থেকে সৌদি আরব থেকে ফ্লাইটে কোথাও যেতে পারবে না নন ইমিউনদের জন্য ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে